নমস্কার বন্ধুরা আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিঠা মাছের ঝাল আমি এখানে রিঠা মাছ ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল্পতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এই মাছ খুব ফাটে সেই কারণে একটু ঢেকে রেখেছিলাম এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম আমি মাছগুলো দুবারে ভাজব সব মাছ একবারে ভাজলে ভেঙে যাবে সেই কারণে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব জিরে আর তেজপাতা আর একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার তেজপাতা জিরে ফোড়ন দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম তারপরে আমি গুঁড়ো মশলা দেব আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মতো লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু ভালো মিশিয়ে দেব দেখুন ঝোল ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফোটাবো আর গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রাখবো তারপর আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ